ভাই চলো চলো চলো, অনেক 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 দেরি হয়ে যাচ্ছে, আর পাচ্ছি না। তো আমিও রেডি, পুরোপুরি জিনিয়া এতক্ষণ রেডি হচ্ছিল। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের পূজা শপিং। গুড মর্নিং এভরিওয়ান, কারণ এখন 9টা বাজে। 9টা বাজে, এত তাড়াতাড়ি বেরোতে হচ্ছে, কি আর বলবো। অ্যাকচুয়ালি যাব আমাদের পুরনো বাড়িতে, ও রেশন কার্ডটা এত কাল পর চেঞ্জ হয়েছে আর আজকেই ডেট পড়েছে ওকে বায়োমেট্রিক দিতে। ট্রান্সফার হয়েছে কিন্তু এতদিন লকডাউনের জন্য আটকে ছিল, সেই জন্য আজকেই একটু আগে মা ফোন করেছিল, এখনই যেতে হবে, আজকেই বায়োমেট্রিক দিতে হবে, আজকেই তুলতে হবে, না হলে এক মাস হয়তো ল্যাপস হয়ে যাবে। আমি স্নানে ঢুকেছি তখন ফোনটা করেছে, মানে আমাদের দম বেরিয়ে যাচ্ছে, দম বেরিয়ে যাচ্ছে, শপিং একটু ঘুরে গিয়ে করতে যাব। চলো চলো চলো, দেরি হয়ে যাবে। আর এই যাওয়ার সময় সারা বাড়িতে তালা চাবি দেওয়া, একটা বড় হেকটিক কাজ। ভাই আসতে যাও, রাস্তার যা হাল, লোচট খেয়ে পড়ে যাবে। সবজির দিকে না তাকিয়ে সোজাসুজি চলো। রীতিমতো হাঁপাচ্ছি, মানে হাঁপাতে হাঁপাতে দৌড়চ্ছি, হাঁপাতে হাঁপাতে সবজি দেখতে দেখতে। এখন অটো করে আবার ও বাড়ি যাবো, নিয়ে অলরেডি 9:30 টাইম দিয়েছে, আমরা বেরিয়েছি 9:15 পর, কি হবে আমি জানি না। সারা রাস্তা সাহেব অটোওয়ালার সাথে কি গল্প করছে, সেও গল্প করছে, করতে হবে আমার কোমর ব্যথা হয়েছে, সে গল্পের আর শেষ যাচ্ছে না। আমি হঠাৎ লম্বা হয়ে গেছি কি বুঝতে পারছি না। বাবা এত দেরি হচ্ছে আঙুলে ছাপ করতে, যাই হোক বায়োমেট্রিকটা করা গেছে, কিন্তু আর কি বলবো, রেশন কার্ডে গন্ডগোল হয়ে গেছে, মানে আমি ফ্যামিলির বাইরে চলে গেছি, মায়ের নাম হেড অফ দ্য ফ্যামিলিতে মায়ের নাম দেয়া ছিল, কিন্তু আমাকে আলাদা ওরা কার্ড করে দিয়েছে আলাদা, আবার আমাকে ভিডিওতে ছুটতে হবে, ছুটতে সত্যি মানে কি আশ্চর্য, এত দৌড়দৌড়ি করে করলাম তারপরে এই অবস্থা। তুই পড়াশুনো করছিস তা আবার নিজে থেকে বসে, এটা ভাববার বিষয়, শরীর ঠিক আছে তো, শরীর ঠিক আছে তো, করতে বসেছে ভাবা যায়, অসুস্থ আছে আজকে, পাগলা হয়ে গেছে, সবই বসেছে। বাহ এটা সুন্দর তো কার্ড, এটা মায়ের। বাহ চোরদির, এটা মায়ের, আমার তো মনে হলো তোর আর তোর মায়ের দুজনে, না দুজনে ঢুকবে না, দুজনে ঢুকলে ফেটে যাবে জামাটা। বাট আমি একটু আমার ওয়েট কমিয়েছি, কত আমার যে জিন্স টাইট হতো এখন সেটা বেল্ট দিয়ে পড়তে আছে, কত আর 500 গ্রাম কমেছে, যদি সেটাও কমে থাকে অনেক আমার জন্য। এই দুটো মায়ের ওটার সাথে, আচ্ছা আর এটা এক্সট্রা আমি কিনেছি কারণ আমার দরকার পড়ে, এটা তোর, যাই হোক ম্যাচ করে কিনেছে, রানী কালার আর ওটা রেড, ভীষণ হেভি হেভি, কিন্তু আমার তো মনে হচ্ছে হ্যাঁ ওয়েটই আছে। বাহ ভালো হয়েছে, ও এটার ওড়না আছে, খুব সুন্দর খুব সুন্দর। ছেঁড়া প্যান্ট পরবি বড়দের মতো, তুই বড়, আচ্ছা এইটা একটা প্যান্ট, এটাও একটা প্যান্ট, আচ্ছা এটা একটা জামা হয়েছে তোর, ভালো শার্ট, ইয়েস, এটা তুই পছন্দ করেছিস বললি না, ওয়াও দারুন, ওই জন্যই করেছিস, হ্যাঁ। আর এটাও অলরেডি রেডি হয়ে গেছে, কারণ এসেই হঠাৎ ঠিক করেছি যে টিয়াকেও নিয়ে যাব, তো টিয়াও যাচ্ছে আমাদের সাথে, মোটামুটি ও শপিং কমপ্লিট বলা যায় না, এখন অনেক কিছু বাকি আছে, অনলাইনেও কিনবে, কিন্তু আজকে স্পেশালি ও যাচ্ছে আমাদের সাথে ঘুরতে, ওই জন্য স্নান টান করে একদম ফুল রেডি, তো আমরাও এবারে একটু পরেই বেরিয়ে যাব, কারণ আর দেরি করলে আর হবে না, ট্রেন দাঁড়াবে চলো। হ্যাঁ টিয়া আবার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে, নিয়ে এত বড় হিল পড়েছে এখন বিশাল, আমার থেকে ওটা বেশি, এটা ওটা থেকে এটা বেশি কমফোর্টেবল, সেই জন্য সারাদিনের ব্যাপার তো আর বুঝতেই পারছো, একটু ঘুরবো কিনবো, মানে কেনাটা যত না ফ্যাক্টর, বেশিরভাগই তো অনলাইনে অর্ডার দিয়েছি, যত না কেনাটা যত না ফ্যাক্টর ঘোরা আর কি, সলিড হয়েছে হিলটা টিয়া, আমার হিল দেখানোর জন্য যাচ্ছি, তুই এত সুন্দর সেজেছিস, একটু না দেখালে হয় বল, আমি কি সেজেছি, আমি একটুখানি শুধু সিসি লাগিয়েছি আর লিপস্টিক, জাস্ট টাচ আপ, দেখি তোর ফোনে কি হচ্ছে,
কি কিসের জন্য কিছুই তুলছে না কোনটা দেখ না কিছু তুলছে না আমি সবই রেকর্ড করছি কি হচ্ছে তো ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে নেমে নেই স্নান করে আসছি হ্যাঁ গড়িয়ে গড়িয়ে গড়িয়াহাটেই আসছি তো দেখি যা রোদ মানে দুপুর দেড়টার সময় যেরকম অবস্থা হয় আমার দেখে বুঝতে পারছো রোদের মধ্যে আর কিছু বলার নেই তো একটু ঘুরে ঘুরে দেখি কি কি কেনা যায় শরীর পারমিট করছে না বল আমার গরমে জল টেস্টা দেওয়া তোমার ব্যাগের জলটা এই মোমেন্টে ফুটন্ত জল হয়ে আছে তাহলে দাঁড়া একটা চিল্ড ওয়াটার কিনছি হ্যাঁ কিনবো আগে ওখান থেকে আসবে আচ্ছা চলো এখানে এসে কিনবে না ও মুখ ঠিক করছে কি অদ্ভুত ড্রেসগুলো মনের মতো হয় কেন আমার ভীষণ খুঁতখুঁতে আছে না সে তো জানি একটা ড্রেস কিনতে 4 ঘন্টা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তোমার টাইমটা আজকে দেখবে কি আমার টাইমটা দেখবে আমার টপের জন্য ছোট টপ এই টপ এটা কি আমার মানাবে পড়ি দেখি মেয়েদের জামা কেনা না সারা দিন চলে যাবে তারপরেও বলবে আমার ঠিক বেটার হলো না এর থেকেও বেটার চাই জামা কাপড় ছেড়ে এবার চুকুম পাপস দেখছে পূজোর পাপস কিনবে নতুন পাপস বাড়িতে ছোট থেকে মোটামুটি এটা ছোট থেকে একদম ছোট থেকে কারণ আমার বাড়ির কাছে মানে আমার বাপের বাড়ির কাছেই গড়িয়াহাটিয়া থেকে গড়িয়াহাট তো জাস্ট 2 মিনিট দেন এসে মোটামুটি মানে বেদুইনের রোল খাওয়াটা বরাবরে তাই যখনই আসি একবার হলেও অন্তত এখান থেকে রোল মাস্ট থাকে রে তো হাঁ বিখ্যাত ব্যাস ও ডুবে গেল একটা কিরে একটা হাতে ফোন আর জলের বোতল আর ছাড়িয়ে দিচ্ছে আন্টি ও ছোট নয় কিন্তু তাও ছোট আমাদের কাছে ছোট কি অদ্ভুত কথা আমি এখানে নাকি এলাও না কি অদ্ভুত তাহলে ব্লগটাকে তুলবে তুলতে হবে না ঠিক আছে দেখি পিছন দিকটা ফেরো সাইজ একদম ঠিকঠাক আছে পছন্দ তো হয়েছে কালারটা দেখি ওটা পরে কাদায় ঝাঁপ দেবে ঠিক করছে আবার হেঁটে দেখবে যাও ওদিকে হাঁটো তুই আর ওদিকে হাঁটো দৌড়ে দেখবে ঠিক আছে ব্যাস নিয়ে নাও নিয়ে নাও দেখি সামনে থেকে দেখি
তো বাড়িতে গিয়ে তো তুমি রিভিউ দেবে আবার পরে সেটা দেবো আর অলরেডি পূজোর ভালো মানে কিন্তু কেনাই হয়ে গেছে তো এটা দিয়ে স্টার্ট হবে রেগুলার করার কথাই আমার রেগুলার পারপাসে জুতো কেনা কমপ্লিট সত্যি টায়ার্ড হয়ে গেছে আর আমরা লেগ স্পেনিং স্পেনিং লেগ স্পেনিং ওখানে জানে অনেক বেশি মোটা হলে এইটাই হয় একটু হাঁটলে এই হাঁটি যা চাটি যাচ্ছে কিনে যাচ্ছে তো কিনে দেখ কিনছে না কিনছে কম দেখছে বেশি খুঁজে খুঁজে দেখতে তো হবে বলো গড়িয়াহাট এসছি খুঁজে খুঁজে দেখতে হবে না আর এখন আপাতত খাদিমস এসে আমার একটা রেগুলার পারপাসের জুতো পছন্দ হলো দেখলেই তোমরা তুমি নাংড়াই কিনছো হ্যাঁ বিয়ে বাড়িতে পড়ার পরের বিয়ে আছে তাই কিনছি তোমার বিয়ের সময় যে নাংড়াইটা ছিল সেইটা আছে কিন্তু কেমন লাগছে wow just awesome গোল্ডেন কালার কিছু মানে আমি তো বললাম আমি স্পিচলেস হয়ে গেছি জাস্ট বলার নেই তোমার রুচি দেখে জাস্ট আমি আর কিছু বলার নেই পাঞ্জাবির সাথে এক্স্যাক্টলি গিফট দিয়েছে চপার দিয়েছে একটা ভালোই হয়েছে এই যে টিম আমাদের গ্রিন কালার ভালো একটা ভালো লাভ হ্যাঁ তোমার সুবিধা হবে খাদিমস থেকে জুতো কেনার পর একটাই লাভ হয়েছে মানে সবাইকে গিফট দিচ্ছে তো একটা চপার ফ্রি দিয়েছে তাই বলছে খুব খুশি কিন্তু অলরেডি ওই চপারটা আমার আছে তো যাই হোক ডাবল করে হয়ে গেল এইটা ইউজ এইটা পড়তে পারো এটা মাম্পু পরে তো মাম্পু পড়লেও তুমি কি মাম্পু সাইজে পড়বে তুমি তো তোমার সাইজ কিনবে টেপা এটা কেমন লাগছে ভালো খারাপ লাগছে এটা নিয়ে নেব আমার দেখে হাসিই পাচ্ছে কেন তাহলে আমি নেব না নাও 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 দু হাতে দুটো জুতো দুটো না তিনটে আমারটাও আছে তোমার জুতোটা এখানে আছে না হ্যাঁ তুমি কি মজা চিয়ার্স এটা দিয়ে চিয়ার্স চিয়ার্স ছড়ার নে কি করবো এখানে সেইভাবেই চিয়ার্স করতে হলো শোনা গো আমার দুজনেরই খাওয়া কমপ্লিট আমার এখনো এতটা আছে সবকিছু তাড়াতাড়ি খেলে হয় না রে কি অবস্থা না উঠলে আমি কি করব দেখুন দেখি জিপটা মা কালী ফ্যান্টা খেয়েছি হবে ওখানে নো কোথায় যাচ্ছো তুমি আমি ভুলে গেছি কথা বলতে বলতে সরি একদম ভুলে গেছি পাগল পুরো আমার গোটা ফ্যামিলি পাগল হয়ে যাবে এবারে এখানে টাকা ঢুকবে এখানে মাঞ্চুরিয়ান চাউমিন অর্ডার দিয়েছিলাম দু প্লেট এটা চিকেন এন্ড দিস ইজ ভেজ তো আপাতত দু প্লেটই আমরা তিনজনে ভাগ করে খাবো কি ফোনটা লুকোলি আমি ফোন নিই নি আমি কিন্তু দেখতে পেয়েছি তুমি এইবার এইগুলো চালিয়ে আচ্ছা ভাই এটা কি করছো তুমি এইভাবে উড়ে যাচ্ছে এপাশ দিয়ে পড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে এপাশে নাও এখান থেকে নিয়ে নাও কিয়া নিয়ে নে তো নিয়ে কি একটা করছি আমি এটা নিয়ে নিচ্ছি নিয়ে মামাকে তোমরা যেভাবে তুলছো না সার্ভ করছো জাস্ট দেখার মতো কে তুলছে এ এপাশ থেকে তুলছে চুরুত চুরুত করে টানছে কিছু কথাও বলবে না তাকাবে না এখন তাড়াতাড়ি কমপ্লিট করো ট্রেনটা তো আছে কিন্তু ট্রেনটা নাহলে পাবো না আজকে এত জিনিস নিয়ে ট্রেনে করে ফিরতে হবে হ্যাঁ যা মনে হয় এই যে এটা বসে আছে জামা কাকে করেছে কাকে না পাখিতে করেছে কে জানে
কাকের পটি অনেক বেশি হয়। কিসমতে ভি পঞ্চি পটি কর রহা হ্যায়। শেষ পর্যন্ত বাড়ি এসেছি, সারা ট্রেনে আর ব্লক করতে পারিনি। ওই যে লাস্ট লেক গার্ডেন্সে লেকে বলে এসেছি তো ওখানেই লাস্ট আর পারিনি, প্রচন্ড ভিড়। টিয়া বাড়ি চলে গেছে এতক্ষণ, অ্যাকচুয়ালি আমাদের যেতে অনেক দেরি হয়ে গেছে, ঘুরতে ঘুরতেই টাইমটা চলে গেছে। কিছু জিনিস কিনেছি আর বলবো না, অনেক জিনিস কিনেছি। তো দেখতেই মোটামুটি অলরেডি তোমরা ব্লগে দেখেছো কি কি কিনছিলাম, সেগুলোই কিনেছি। আর বেশিরভাগ তো অনলাইন পারচেজ, তো ডেফিনেটলি অনলাইনে সব জিনিসগুলো ডেলিভারি হলে আমি দেখাবো পুজো শপিং আমাদের কি কি। একটা ব্লগ আমি দেখাবো যে আমরা প্র্যাকটিক্যালি কি কি কিনলাম এই পুজোয়, তো সেটার জন্য একটা ব্লগ থাকবে। এখনো কেনাকাটা চলবে মোটামুটি, ফুচকা যেটা সেটা আমার তো এখন প্রচুর কেনা বাকি আছে, কেননা আমি ডাইরেক্ট দেখারও সময় পাই না বসে বসে অনলাইনে, আর গিয়ে যে কিনবো তারও একটা চাপ হয়ে যায়। এই তো গিয়ে কেনার কি অবস্থা, দুজনে ঝোড়ো কাক হয়ে বাড়িতে ফিরেছি। মহামারী মুক্ত পুজো আমি বলবো সবাই এনজয় করো, তবে ডেফিনেটলি সাবধানে এনজয় করো। আজকের মতো ব্লগ এই পর্যন্ত রাখছি, কেন শরীর আর পারবে না। বাই।